কেমন আছে সব? ঠিকঠাক আছে তো? আমারও ঠিক আছি, আমিও ঠিক আছি, আল্লাহর রহমতে ভালোই রাখছে আল্লাহ। সো আগের ক্লাসটা একটু ইন্টারাপ্টেড ছিল, অনেক বেশি কথা বলে ফেলেছি, ক্লাসে ইনফরমেশন ছিল না খুব একটা। আজকে একটু ইনফরমেশন অ্যাড করব। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমি কিছু কথা বলি আজকেও, আমার ভিডিও কে দেখতেছে, কে আনসাবস্ক্রাইব করলো, কে আনসাবস্ক্রাইব করলো, কে লাইক দিল, কে ডিসলাইক দিল, কে কতটুকু ভিডিওটা দেখলো, আই হ্যাভ দ্য অ্যাক্সেস, নো ইউটিউব হ্যাভ গিভেন মি দ্য অ্যাক্সেস টু অল দ্য ভিডিওস অল থ্রু মাই ইউটিউব চ্যানেল। আমার কাছে সব কিছুরই অ্যাক্সেস আছে রিলেটেড টু মাই ইউটিউব চ্যানেল। কে কতটুকু দেখলো, কোথায় কী করলো, কে গালি দিল, কে একটা বাজে কথা বললো, কে কে ভালো কিছু বললো, সব কিছুই আমি জানতে পারি। কে করলো সেটাও আমি জানি। আমি ইচ্ছা করলে যদি দেখি যে কোনো অফেন্সিভ কোনো কিছু, আমি সাবস্ক্রাইবারকে কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের অনুযায়ী রিপোর্ট দিয়ে দিব। আর কে দেখতেছে, কতটুকু দেখতেছে এটাও কিন্তু আমি জানি, ওয়াচ টাইমের একটা বিষয় আছে। সো আমি মানে থ্রেট দিচ্ছি না কাউকে, জাস্ট টু ইউ নো, আপনারা হয়তো ভাবেন যে আরে বেটা একটু আরে দেখলাম দেখলাম এক দু মিনিট দেখে। আর আমি কিন্তু জানি ভাই কতটুকু ভিডিও আপনারা দেখতেছেন, অ্যাভারেজ ওয়াচ টাইম ওয়াচ আওয়ার্স কিন্তু সবই আমি কাউন্ট করি, দেখতে পাই নো। সো তার ভাই আর ক্লাসে আসি। সো আমি যে কথা মানে আমার বলার ছিল সেটা হচ্ছে আমার গলাটা একটু শুকাই গেছিলো, আমি পানি খেয়ে নিলাম একটু হালকা। আমি বইতে দেখাবো এসব বই করি তো, শিক্ষা পরীক্ষা আমি দেখাবো, শিক্ষা পরীক্ষা এই যে আছে ভাই, এ যদি তোমরা কেউ বুঝে থাকো তাহলে বুঝে নিও শিক্ষা পরীক্ষা। ওই অবজেক্টে আমি যেগুলো বললাম না, এই কালারগুলো ছাড়া আর কিছু আসে না, কোনোদিনও আসবে না যে ব্যাখ্যা করো মানে শিক্ষা পরীক্ষা ব্যাখ্যা করো, এরকম কোনো জিনিস আসে না, আসবেও না। টিচাররাই বোঝে না রে ভাই এখানে কি লিখছে, এরা ক্লিয়ারলি কিছু বলেও নাই। আসো, আর হচ্ছে গ্লুকোজের কথা হচ্ছে, গ্লুকোজ হচ্ছে C6H12O6, আর চিনি আমি শিওর না, আর গ্লুকোজ হচ্ছে এই চিনি হচ্ছে C12H22 আর O11। এই গ্লুকোজ অনুরে দ্বিগুণ করলে করে তার থেকে এখনও পানি বের করে নিব, H2O বের করে নিব, তার মানে C6H12 আমি হচ্ছে 24 করে ফেললাম আর অক্সিজেনের 12 করে ফেললাম, ওখান থেকে আমি একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন মানে পানির অণু বের করে নিলাম, নিলে থাকবে হচ্ছে H22 আর ও হচ্ছে 11, এটাই হচ্ছে আমার চিনির সংকেত। সো উইচ ওয়ান ইজ হার্মফুল বুঝতেই তো পারতেছ, অ্যাবসোলুটলি চিনি ভেরি ক্ষতিকর ভাই। গ্লুকোজ তো মনে করো ফল ফলাদি সব সবজিতে থাকে, চিনি তো ভাই এক্সট্র্যাক্ট করতে হয়, চিনিতে কার্বন বেশি, এটাও একটা রিজন হইতে পারে, যদি আমি শিওর না, বইতে বলা হয়নি। আর বইতেই যদি আমার না বলে দেয়, আমি তো আর রিসার্চার না, তবে করব। আমি যদি রিসার্চ করি কোনো বিষয় নিয়ে, আমি ডেফিনেটলি এক্সপ্লেন করব মানুষের কাছে, এরকম লুকায় রাখবো না। আমি কি বেশি বহু জায়গায় দেখছি, এই বলে যে আব্বাও ব্রেক করা যাবে না, এই বলে হুননীতি ব্রেক করা যাবে না, একটু পাশে যেয়ে দেখি না, এটা তো আরে সায়েন্টিস্টরাই তো ব্রেক করতেছে, এগুলা বলতেছে যে এস অরবিটাল থেকে ডি অরবিটাল ইলেকট্রন যাবে না, আর যাচ্ছে তো, ব্যতিক্রম হচ্ছে, এক্সেপশন হচ্ছে ভাই। আমার এখনো স্টিল আমি এখনো বিলিভ করি চতুর্থ মডেল আসবে পরমাণুর, রাদারফোর্ড বোর সাইডে, সোডিঞ্জারটা সাইডে, আমি আগে পড়াইছি, চতুর্থ মডেল আসবে এবং আমি আনবো ভাই, সরি, চতুর্থ মডেল আসবে খুব শীঘ্রই। আমি একটা টিম বানাবো, আমার ড্রিম এটা যে আমার এই চ্যানেল থেকে আমি 5 হাইলি ইন্টেলেকচুয়াল মানুষকে সিলেক্ট করব, যারা বিজ্ঞানকে কুনজরে দেখে না, যারা বিজ্ঞানকে ট্রুলি ভালোবাসে, যাদের কাছে সায়েন্স কেমন মনে হয় না যে জাস্ট সামা পড়ে শেষ করে দিই, জাস্ট এই ক্লাসটা পেয়ে নিই। আমি 5 মানুষকে এই চ্যানেল থেকে খুঁজে বের করব, 3 মেয়ে 2 ছেলে আর আমি, এই 6 মিলে আমরা উইকলি 2 বসবো, বসে কোনো পার্টিকুলার
টপিকের উপরে আমরা রিসার্চ চালাবো, আমাদের অপিনিয়ন দিব, এইটা কেন হলো না, ওইটা কেন হলো, এই জিনিসগুলো নিয়ে আম কাইন্ড অফ ওই যে পডকাস্ট টাইপের ওইরকম টাইপের। এখন বাংলাদেশে সেভাবে পডকাস্টটা চালু হয়নি, বাট হবে শীঘ্রই, অনেকে শুরু করে দিছে। আয়মান সাদিকের ভাই সাদমান সাদিক শুরু করে দিছে, এনায়েত ভাই শুরু করে দিছে, খালিদ ভাই শুরু করে দিছে। সো আমার ক্লাসে আসি ভাই, আমি পডকাস্টে যাবো, হাইলিনটা আমি আমি ওই হাইলি যে পাঁচজনকে সিলেক্ট করবো ভাই, এ প্লাস গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে না, বিজ্ঞানের প্রতি ভালোবাসাটুকু থাকলেই হবে, গোল্ডেন এ প্লাস পাওয়া লাগবে, বা যে আমি ভাই বৃত্তি পাওয়া স্টুডেন্ট আমারে নেন, আমার সাথে কথা বলবে পাঁচজন, আমি তো তাদের সাথে কথা বলবো, আমি তো আলতু ফালতু মানুষকে সিলেক্ট করবো না, আমি সেই পাঁচজনকেই সিলেক্ট করবো যারা ট্রুলি সায়েন্সকে ভালোবাসে, বিজ্ঞান নিয়ে যারা কাজ করতে চায়, যাদের দিনের ভিতরে 10 মিনিট হয়তো এসে সামনে কথা বলতে পারবে ফটো ইলেকট্রিক ইফেক্টের উপরে, ফটো ইলেকট্রনসের উপরে, এক্স রে এর উপরে, রঞ্জন রক্সির উপরে, আমি নাম খুব সব মনে নেই, তবে মডার্ন ফিজিক্স ভাই, একটা মডার্ন ফিজিক্স হচ্ছে একদম ইন্ট্রান্স ফিজিক্স, মানে আমার মনে হয় ফিজিক্সের যদি চ্যাপ্টার যদি থেকে থাকে মডার্ন ফিজিক্স, 8th chapter 2nd part ব্যাং। আর আমার আমার খুব ইচ্ছা আছে, আমি ওই যে একটা আনসলভড জিনিস আছে ফিজিক্সের যে চারটা মানে মৌলিক যে শক্তি আছে না, এই শক্তিগুলোকে একীভূত করার একটা থিওরি এখনও আনইনভেন্টেড আছে, অনেকে মিলানোর চেষ্টা করছে, দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল মিলাই ফেলছে, বাট সবগুলো আর এখানে এক করতে পারেনি, এই কাজটা বাকি আছে ভাই, এখনও সুযোগ আছে আমাদের জন্য, সায়েন্টিস্ট হওয়ার জন্য, আমরা এই পাঁচজন বসবো, কিছু না হোক কিছু আলোচনা তো করবো ভাই, অ্যাটলিস্ট ফিলটা তো হবে। কত মিনিট হয়েছে? আনফর্চুনেটলি ক্যামেরাটা মানে ক্যামেরা না ফোনটা পড়ে গেল, ক্যামেরা রোলিং চলতেছে, 1 2 3 হ্যাঁ চলতেছে ক্যামেরা। সো আজকে পড়ব, 7 মিনিট আরও কথা বলে ফেললাম, ঘামতেছি প্রচণ্ড, ফ্যানের ফ্যান অফ, জানলা দরজা অফ, সব অফ, এসি নাই ঘরে, আয়নের হাইড্রেশন শক্তি, কেলাসকণার যে প্লাস মাইনাস আয়নগুলো তাপ শক্তি শোষণ করে, কেলাস ল্যাটিস থেকে মুক্ত হয়, এটিকে ল্যাটিস ভাঙার শক্তি বলে, ল্যাটিস ভাঙার শক্তি, কেলাস থেকে মুক্ত হবে তো ল্যাটিস ভাঙার শক্তি, কিভাবে আয়নের হাইড্রেশন শক্তি কেলাস কণা প্লাস মাইনাস আয়নগুলো তাপ শক্তি শোষণ করবে। আচ্ছা ওই এটা বাদ, কেলাস কণার যে ধনাত্মক এবং কেলাস কণা ভাই দাঁড়া, কেলাস কণা হচ্ছে মনে করো চিনির একটা অণু, চিনির একটা চার একটা কিউব, চিনির কিউবরে আমি কেলাস বলতে পারি আমার মনে হয়। সো এর ভিতরে চিনির ভিতরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, চার্জ আছে না, প্লাস মাইনাস প্লাস যাই হোক বরাবর, এই যে কণাগুলো এই যে আয়নগুলা, এই আয়নগুলা তাপ শক্তি শোষণ করে, এই আয়নগুলা তাপ শক্তি শোষণ করবে এবং কেলাস ল্যাটিস থেকে মুক্ত হবে। আমি তাপ দিচ্ছি কেলাসে চিনির অণুকে, চিনির অণুটা ভাঙলো, ওই তাপ শক্তি ওই কার্বন হাইড্রোজেন অক্সিজেনের ওই ক্যাটায়নগুলো এই তাপ শক্তিগুলো শোষণ করলো, ফলে তারা ভাঙলো, এটাই হচ্ছে কেলাস ভাঙার শক্তি। আচ্ছা গেল, তারপরে আসি, 1 মোল কেলাস থেকে আমি এখন একটু শান্ত হয়ে কথা বলতেছি, আমার একজন খুব বলেছে শান্ত হয়ে কথা বলতে, শান্ত হয়ে কথা বলবো, 1 মোল কেলাস থেকে প্লাস মাইনাস আয়ন মোল অনুপাতে পানি যোজন হওয়ার হওয়ার কালে যে তাপ শক্তি শোষণ যে তাপ শক্তি নির্গত হয় তাকে আয়নের হাইড্রেশন শক্তি বলে, 1 মোল কেলাস থেকে প্লাস মাইনাস আয়ন মোল অনুপাতে পানি যোজিত হওয়ার কালে যে তাপ শক্তি নির্গত হয় তাকে আয়নের হাইড্রেশন শক্তি বলে। আমি বুঝি নাই, ভুলে গেছি ভাই, এক মোল কেলাসের কথা তো স্পেশাল কিছুই না, 1 লিটার পানি ধরি
প্লাস মাইনাস আয়ন মোল অনুপাতে। ভাই এক মোল পানি তো আমি নিছি, তাই না? সে এক মোল অনুযায়ী তো বিভক্ত হবে। পানি যোজিত হওয়া, এটা একটা রং কথা। কিসের পানি যোজন ভাই? পানি যোগ, যোজন ফজন দিয়ে আবার কি? পানি যুক্ত হবে, পানির সাথে যুক্ত হবে। আচ্ছা, এই যুক্ত হওয়ার সময় একটা তাপ শক্তি নির্গত হয়, এটাকে আয়নের হাইড্রেশন শক্তি বলে। পানির সাথে যুক্ত হব আমি, পানিতে কি থাকে? হাইড্রোজেন থাকে। হাইড্রোজেন কি? প্লাস আয়ন, ধনাত্মক আয়ন। এখন আমি একটা আমি ফ্লোরিন আনলাম, ফ্লোরিনের সাথে পানির হাইড্রেশন শক্তি কিন্তু অনেক বেশি, কজ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। বাই দ্য ওয়ে, আমি অন্য টপিকে চলে যাচ্ছি, থার্ড চ্যাপ্টার পড়ে আসছি, তো ওইখানে চলে যাচ্ছি বারবার। থার্ড চ্যাপ্টারটা আসলে অনেক জোস একটা চ্যাপ্টার। আমি যেভাবে নোটগুলো বানাইছি ভাই, আমি নিজেও এগুলো তো একদম ইন্ট্রান্স লেভেলে ছিল, তখন আমি খুব একটা ভালোভাবে ক্লাস নিতে পারতাম না, এখনও পারতেছি না মনে হয়। সো হাইড্রেশন শক্তি যদি কেলাসলাইটিস ভাঙার শক্তি থেকে বেশি হয়, তাহলে আয়নিক যৌগ কক্ষ তাপমাত্রার পানিতে দ্রবীভূত হবে। আয়নিক যৌগ কক্ষ তাপমাত্রার পানিতে দ্রবীভূত হবে। কক্ষ তাপমাত্রা মানে এখন টেম্পারেচার, আমি এই যে বোতল, এক বোতল পানি, এই এই হচ্ছে আমার কক্ষ তাপমাত্রার পানি, তরল আছে কক্ষ তাপমাত্রায়। এখন কত টেম্পারেচার, কত অর্ডার? ও 30, 29, 28, এটাই কক্ষ তাপমাত্রা ধরে নিই। স্ট্যান্ডার্ড বিষয় আলাদা, স্ট্যান্ডার্ডে যাবো না। 25 ডিগ্রি হচ্ছে স্ট্যান্ডার্ড, না স্ট্যান্ডার্ড না, হ্যাঁ স্ট্যান্ডার্ড মনে হয় 25 ডিগ্রি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড এক অ্যাটমসফিয়ার চাপ। আরে ভাই সে বলে যাবো না দেখি ভাই। সো হাইড্রেশন শক্তি যদি কেলাসলাইটের শক্তির থেকে বেশি হয়, তাহলে আয়নিক যৌগ তো কক্ষ তাপমাত্রায় পানিতে দ্রবীভূত হবে। আচ্ছা গেল, প্লাস হাইড্রোজেন প্লাস, এটা কি লিখছি আমি? ও এইচ প্লাস, যদি মানে এইচ প্লাসের মান যদি প্লাস হয় তাহলে তাপ শোষী, মানে তাপ উৎপাদী, আর যদি মাইনাস হয় তাহলে উৎপাদ। ডেলেচের মান, আরে ভাই ডেলেচের মান যদি প্লাস হয় তাহলে তাপ শোষী, এবং ডেলেচের মান যদি মাইনাস হয় তাহলে, এইটা লিখছি রে ভাই, তাই বুঝতে পারতেছি না যে কি লিখছি। আরে সেম, তাপ শক্তি ডেলেচ ফিজিক্যাল যদি প্লাস হয়, তাপ দিলে দ্রাব্যতা বাড়বে। লাসাতেলিয়ার নীতি পড়েছি না আমরা সবাই একটু কম বেশি, ওই অনুযায়ী তাপ শক্তি যদি ডেলেচের মান যদি প্লাস হয়, ডেলেচের মান যদি প্লাস হয় তাপ দিলে দ্রাব্যতা বাড়বে। লাসাতেলিয়ার নীতি অনুযায়ী তাপ দিলে সাম্য অবস্থার সম্মুখ দিকে যাবে। লাসাতেলিয়ার নীতি অনুযায়ী তাপ দিলে তাপ যদি ডেলেচের মান মানে তাপ ডেলেচের মান প্লাস মানে কি ভাই? তাপ হারি না, মানে টেম্পারেচার কমে যাচ্ছে, তাহলে আমি যদি সেইখানে টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে? সাম্য অবস্থা একটু তো সামনে যাবে। আমি একটা ডিফারেন্ট জিনিস দিচ্ছি, সাম্য অবস্থা সামনের দিকে যাবে। এবার আমি আসি, আর যদি তাপ শোষী হয়, ডেলেচার মান যদি প্লাস হয়, এই যে আর যদি তাপ উৎপাদী হয়, যে পরের লাইন দেখতে পাচ্ছিলাম, ডেলেচার মান যদি মাইনাস হয়, তাপ দিলে দ্রাব্যতা হ্রাস পাবে এবং সাম্য অবস্থা বিপরীত দিকে আসবে। কজ এমনিতেই আমার বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, আমি তাতে আরও তাপ দেব। বিষয়টা খারাপ হয়ে গেল না? বিষয়টা তো খারাপ হয়ে যায় ভাই, পিছনে আসবে। লাসাতেলিয়ার নীতি খুব একটা কঠিন জিনিস না, সহজ জিনিস, আমরা পড়বো ফোর্থ চ্যাপ্টারে পড়বো, এখানে এক্সপ্লেন করে নিই। সেকেন্ড চ্যাপ্টারে বলে দিছিস লাসাতেলিয়ার নীতি, বাট আমার কোনো হিন্টস দিইনি। আমার সেই ফোর্থ চ্যাপ্টার পড়া লাগবে আগে, তাই আমার কিছু বলার নেই আসলে। আমি একটা ফিজিক্স কেমিস্ট্রি বই কিনে আমি কি প্রথমে ফোর্থ চ্যাপ্টার পড়বো? না তো, সম্ভব তো না। আমি ফার্স্ট চ্যাপ্টার পড়বো, তারপরে সেকেন্ড চ্যাপ্টার, তারপর ফোর্থ, তারপর ফিফথ। আমার লাসাতেলিয়ার নীতির কথা এখানেই বলে দেওয়া হয়েছে, বাট আমার যে পড়তে হবে ফোর্থ চ্যাপ্টারে, মানে নেয় না তো এগুলো কোনো। আমাকে বলতেছি না কে প্লাস, এন এ প্লাস, এজি প্লাস, পিবি টু প্লাস কেন লিখছে এগুলো জানি না। এনএইচ ফোর প্লাস, ক্লোরিন মাইনাস, এনও থ্রি মাইনাস, আই মাইনাস, আমি বইতে দেখাচ্ছি দাঁড়াও।
তাপ উৎপাদিত হলে হচ্ছে, ওই যে বললাম তাপ এমনিতেই উৎপন্ন হচ্ছে, আমি আরো তাপ দিচ্ছি, বিক্রিয়ার দ্রাব্যতা হ্রাস পাবে। তাপ হারি যদি হইতো, তাপ যদি কমতো, আমি সেখানে তাপ দিলে তাপমাত্রা বাড়তো, সাম্য অবস্থা সামনের দিকে যেত, দ্রাব্যতা বাড়তো। বিক্রিয়া হচ্ছে মানে কি, তার দ্রাব্যতা বাড়তেছে না? তাহলে গেল, এবার আসবো হচ্ছে গ্লুয়ার লবণে। Na2SO4 দশনুপানি, Na2SO4 দশনুপানি, Na2SO4 দশনুপানি, Na2SO4 দশনুপানি, এটা হচ্ছে গ্লুয়ার লবণ। 35.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা বাড়ে, দেন নিরোধক হয়ে গেলে দ্রাব্যতা কমে যায়। নিরোধক মানে এই পানিটা চলে যাবে, এই দশনু পানি এটা থাকবে না। শোধক কেন? দশনু পানি আছে এই কারণে সেটা শোধক, শোধক লবণ বলে এটাকে, গ্লুবার লবণ বা শোধক লবণ। Na2SO4 দশনু পানি, Na2SO4 দশনু পানি, এটা অ্যাডমিশনে যদি না আসে আমার কিছুই বলার নেই, এটা আসবে ভাই, না আসলেও কিছু করার নেই। অনেক আরও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। সো তাপ দিলে দ্রাব্যটা তো বললাম, ওটা তো বললাম যে ওই যে তাফারি তারপর লাশ হতে নিতে হওয়ার আবার 32 সেন্টেন্সে। আমি ভাই ক্লাস আসবে, ক্লাস আরও ইনফরমেটিভ হবে, একটু অপেক্ষা করতে হবে, ক্লাস আরও ইনফরমেটিভ হবে। থার্ড চ্যাপ্টার থেকে হয়তো আমার ফ্লো আরও বাড়বে, ক্লাসের ফ্লো আরও বাড়বে। আমি রেগুলারলি ক্লাস আপলোড দিব, রেগুলারলি পড়বো এবং পড়ার সাথে সাথে ক্লাসটা আপলোড দিব, যাতে আমি আরও ব্রিফলি আলোচনা করতে পারি। 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা বাড়ে, দেন নিরোধক হয়ে গেলে দ্রাব্যতা হ্রাস পায়, কমে যায়। টিসিআর একটা নাম আছে, কি যেন ওটার বলে বলে গেছি। দ্রাব্যতা গুণফল তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, স্বল্প দ্রবণীয় লবণ এবং অসীম লঘু দ্রবণ। দ্রাব্যতা গুণফল KIP KSP তে ঢুকতেছি কিন্তু আস্তে আস্তে, হেভি জিনিস ভাই। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, স্বল্প দ্রবণীয় লবণ এবং লঘু অসীম লঘু দ্রবণ, এই তিনটা জিনিসটাকে মানতে হবে। যদি তারা যদি দ্রাব্যতার গুণফল আসে কোন তিনটা জিনিসের উপরে পার্টলি রিলেটেড, সেটা হচ্ছে এই মৃদু তড়িৎ বিশ্লেষ্য, স্বল্প দ্রবণীয় লবণ, অসীম লঘু দ্রবণ। এটা মেইনলি ভরক্রিয়া সূত্রেরই একটা অন্যরকম রূপ, ভরক্রিয়া সূত্র আমরাও ফোর্থ চ্যাপ্টারে পড়ব, তাহলে সেকেন্ড চ্যাপ্টারে ফা আলোচনা করার দরকার ছিল না তো ভাই। এজিসিএলআই, আচ্ছা মেন কথা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা আনচেঞ্জ থাকে, সম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতা আনচেঞ্জ, সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা আনচেঞ্জ থাকে। এজিসিএল হচ্ছে এজি প্লাস সিএল মাইনাস ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই করতেছি কিন্তু আমি, এখানে উভমুখী চিহ্ন ইউজ করা হয়েছে, সাম্য অবস্থা সৃষ্টি হইতে হবে। ভরক্রিয়া সূত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র ভরক্রিয়া সূত্র খাটবে, এবং ভরক্রিয়া সূত্র তিনটা জিনিসের উপরে রিলেটেড, সেটা হচ্ছে মৃদু তড়িৎ অসীম লঘু দ্রবণ হতে হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য হতে হবে, স্বল্প দ্রবণীয় লবণ হতে হবে। এজি প্লাস সিএল মাইনাস কে হবে কে, আচ্ছা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এইটাই হচ্ছে ভরক্রিয়ার কনস্ট্যান্ট, এই যে ভরক্রিয়া দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে যাচ্ছে মেবি 19 মিনিট, বাই দ্য ওয়ে ক্লাসটা আরও 10 মিনিট হবে, বোরিং হয়ে যাচ্ছে তাই না? কি করবো ভাই, আরে বোরিং হলে আমি আছি তো, আরে বোরিং হলে আমি আছি এই যে। তারপরে চলে আসি এজি প্লাস সিএল মাইনাস, একটু ভাগ লাইফ দিতে হবে নাকি দাদা, আসতে পড়ে দিচ্ছি চেক নিয়ে আর তো। কনস্ট্যান্ট টেম্পারেচার KSP হচ্ছে এজি প্লাস সিএল মাইনাস দ্রাব্যতার গুণফল, এটা হচ্ছে দ্রাব্যতার গুণফলের সূত্র। কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে KIP KSP হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, খেয়াল রেখো KSP হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, এবং
আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল, দুটা ডিফারেন্ট জিনিস। দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে খাটবে এবং আয়নিক গুণফল সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুইটার ক্ষেত্রে খাটবে। এজ ইন্টু সিএল মাইনাস কে আইপি আয়নিক গুণফল, আর দ্রাব্যতার গুণফল ওই একই জিনিস অনেকটা, শুধু ওই মানে এটা চেঞ্জ করে দিছে, একটা সম্পৃক্তর ক্ষেত্রে শুধুমাত্র সম্পৃক্ত আর একটা সম্পৃক্ত প্লাস অসম্পৃক্ত আয়নিক গুণফলটা। তারপরে আসতেছি হচ্ছে দ্রাব্যতা, 4.5 মোল পার লিটার মানে কি, কনস্ট্যান্ট টেম্পারেচার এটার কথা কেন বলে আমি জানি না ভাই, সবসময় বলে এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিছে, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 4.5 মোল আর 4.5 ইন্টু 58.5 এটা হচ্ছে ওর আণবিক ভর, NaCl এর আণবিক ভর, আণবিক ভর জানো, পারমাণবিক ভর, আণবিক ভর, সোডিয়ামের পারমাণবিক, বাই দ্য ওয়ে NaCl হচ্ছে অণু, এটা হচ্ছে আণবিক ভর হবে, এবং সোডিয়াম এবং ক্লোরিন আলাদা আলাদাভাবে তারা পরমাণু, দুইটা পরমাণু মিলে অণু তৈরি হয়, এটা আমি আগে বুঝতাম না। সো এ মোল রে আমি কিভাবে গ্রামে কনভার্ট করলাম দেখলা, 4.5 রে আমি মোল দ্বারা গুণ করে দিলাম, পারমাণবিক ভর দ্বারা, ভর আণবিক ভর দ্বারা গুণ করে দিলাম, দিলে আমি গ্রাম পেয়ে গেলাম। সো গ্রামে পাইলে হচ্ছে 263.64 গ্রাম NaCl পাবো, দ্রবীভূত হয়, হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। 1 লিটার একটা পাত্র নেব, তাতে আমি 4.5 মোল পার লিটার মোল NaCl দেব, দিলে আমার সম্পৃক্ত দ্রবণ হবে, এই একটা গেল আলাদা জিনিস। আবার ওই যে বললাম না 3-2 একক, মোল পার লিটার আর গ্রাম পার লিটার, কইছে এই যে 2টা পদ ইউজ করা হয় আয়নিক আয়নিক যৌগের দ্রাব্যতার গুণফল তুলনা করতে, সলিবিলিটি পদ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গ্রাম পার লিটার আর মোল পার লিটার, দেখা যাচ্ছে যাচ্ছে, সেটাই আমি ইউজ করলাম। প্রথমে মোলে রাখলাম, ওকে ঠিক আছে ফাইন, তারপরে আমি গ্রামে নিয়ে গেলাম। ভাই কি বলবো, যখন আমি অঙ্কগুলো করাবো না তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বলবো। আর যারা ভাবতেছো আরে বেটা অঙ্ক করাইতে এত কি, আরে অবজেক্টিভ দেখবো টিক দিয়ে দিব, আরে কি বলতেছি অবজেক্টিভ কেন, আরে কোয়েশ্চেন আসবে লেখা থাকবে মানটান দিয়ে, আরে সহজ অঙ্ক তো, যখন কন্ডিশন দিয়ে দিবে না অসম্পৃক্ত দ্রবণ, তুমি তখন কে আইপি ইউজ না করে KSP ইউজ করবা, কারণ তুমি জানোই না তো যে KSP হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, এবং আয়নিক দ্রবণের ক্ষেত্রে KS মানে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত উভয় খাটে, তুমি তো ওটা জানো না, তুমি তো থিওরি পড়ো নাই, থিওরি না পড়লে কোনো জিনিস ফিল আসে না ভাই ভেতর থেকে। সো এটা আমি গেল গ্রাম পারব, আর ওই একক দুইটার উপরে বিশাল এ করা হয়, বিশাল ফোর্স করা হয় এককের উপরে, দিয়ে দেয় মোল পার লিটার, তোমাকে কনভার্ট করতে পারে গ্রাম পার লিটারে। সো এই হচ্ছে আমার সেই সিস্টেম, আর এই নিজে কষ্ট WM একই সেম একই সহজ একটা সূত্র হয়, এ হচ্ছে মোল সংখ্যা, এ হচ্ছে গ্রাম মানে পারমাণবিক, এ হচ্ছে যত গ্রাম আমি নিলাম যত গ্রাম NaCl নিব, আর হচ্ছে NaCl এর আণবিক ভর। KSP হচ্ছে 1×10⁻¹⁰ মানে কি বোঝায়, কনস্ট্যান্ট টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় AgCl এর সম্পৃক্ত দ্রবণে Ag+ এবং Cl- আয়নের ঘনমাত্রা সর্বদা ধ্রুবক থাকবে, সম্পৃক্ত দ্রবণ দাদা বলে দিয়েছে, সম্পৃক্ত দ্রবণে Ag+ এবং Cl- আয়নের মোলার ঘনমাত্রা সর্বদা ধ্রুবক থাকবে, এই KSP দ্বারা এটা বোঝায়। এবং যদি KIP এত হইতো তাহলে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত দুইটাই হইতো, লেভেলটা বুঝতে হবে না, তাহলে সিগনিফিকেন্সটা বুঝলাম এখন। বাই দ্য ওয়ে Ag+ এবং Cl- মিক্সড না কিন্তু আলাদা আলাদাভাবে, Ag-এর জন্য 1×10⁻¹⁰, Cl- জন্য 1×10⁻¹⁰। এই পরিমাণ আয়ন যদি থাকে ঘনমাত্রা সর্বদা ধ্রুবক থাকবে, বুঝলা, এই পরিমাণ আয়ন যদি থাকে দ্রবণ সর্বদা
ঘনমাত্রাটা সর্বদা ধ্রুবক থাকবে। আমি কথা বলতে কেআইপি কেআইপির কথা বলি, কত মিনিট হয়েছে? আর 5-6 মিনিট, এটা শেষ করে দিই পড়ে। কেআইপি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণ, যে কোনো ঘনমাত্রায় উপস্থিত আয়নদ্বয়ের মোলার ঘনমাত্রা যথোপযুক্ত ঘাতসহ গুণফলকে বোঝায়। কেআইপি, দাঁড়াও দাঁড়াও ভাই, নির্দিষ্ট টেম্পারেচার আবার বলছে ভাই, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হয় ভাই। আমি এতগুলা ইকুয়েশন দেখছি, এতগুলা থিওরি দেখছি, সব জায়গায় কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট আয়তন, ভলিউম, এগুলো রাখে, আর এগুলো চেঞ্জ কেন হবে ভাই? আমি আমি বুঝি না ভাই। আমার ঘরের টেম্পারেচার এখন ওই ধরো 28 আছে, হঠাৎ করে তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে না ভাই, কনস্ট্যান্ট তো থাকবে, তাই স্পেশালি বলার কি দরকার? আমি হয়তো এখনও রিয়ালাইজ করতে পারি, সায়েন্টিস্ট হয়তো আরও পুরা ধুরা লেভেলের লোকজন, তো ওরা হয়তো বিষয়টা উল্লেখ করার জন্য, হয়তো আসলে উল্লেখ করার জন্য, উল্লেখ করার দরকার তাই হয়তো করছে তারা। সো কেআইপি হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ হওয়া লাগবে, যে কোনো ঘনমাত্রা হওয়া লাগবে, সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, যে কোনো ঘনমাত্রা হইতে পারে, তার ক্ষেত্রে কেআইপি খাটবে। স্বল্প দ্রবণীয় লবণ হওয়া লাগবে, কিন্তু এই যে স্বল্প দ্রবণীয় লবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য অসীম লঘু দ্রবণ হওয়া লাগবে। আচ্ছা দাঁড়াও, ঘাতসহ গুণফল আমি আসতেছি, ওটা এখন বলবো না, ওটা আমি এখন বলবো না, আসতেছি দাঁড়াও কুইক। আর নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের সর্বাধিক মোলার ঘনমাত্রা যথোপযুক্ত ঘাতসহ গুণফল কেএসপি, তাহলে আমি আগে কি পড়লাম? নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট টেম্পারেচার, স্বল্প দ্রবণীয় লবণ, স্বল্প দ্রবণীয় লবণ, সম্পৃক্ত দ্রবণ, আর এইখানে যে কোনো ঘনমাত্রার দ্রবণ, আয়নদ্বয়ের সর্বাধিক মোলার ঘনমাত্রা যথোপযুক্ত ঘাতসহ গুণফল ভাই, আসতেছি দাঁড়া, বইতে দেখাই দিচ্ছি, আর আমি আসতেছি। যে কোনো ঘনমাত্রা মানে হচ্ছে সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে, লঘু হতে পারে, অতিপৃক্ত হতে পারে। কেআইপির মান যদি কেএসপি থেকে বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে, অতিপৃক্ত দ্রবণ। কেএসপি এবং কেআইপির মান যদি সমান হয় তাহলে সেটা হবে হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, মানে একদম সম্পৃক্ত, মানে হচ্ছে চিনিতে আমি পানি দিলাম একদম কমপ্লিটলি মিক্সড হয়ে গেল, আমি চিনির পানি আর আলাদা করতে পারবো না, একদম মিক্স হয়ে গেল। আর আমি যদি পানিতে যদি হচ্ছে বালি দিয়ে দিই তাহলে কিন্তু বালিটা তলানি পড়বে, অধক্ষেপ পড়বে, প্রেসিপিটেশন পড়বে। কেএসপি এবং কেআইপি অলওয়েজ কনস্ট্যান্ট হয় নির্দিষ্ট তাপমাত্রায়, কেএসপি ঘনমাত্রার উপর নির্ভরশীল, কেআইপিও ঘনমাত্রার উপরে নির্ভরশীল। দোজ আর দ্য ইনফরমেশনস ম্যান, বইতে তোমরা খুঁজে পাওয়া কিনা আমি শিওর না, বাট আমি কালেক্ট করেছি এবং নোট করে এগুলা মানে দেওয়ার চেষ্টা করতেছি। আমি যখন আয়নিকরণ শক্তি, আয়নিক ইলেকট্রো অ্যাফিনিটি, ইলেকট্রো নেগেটিভিটি এগুলো পড়াবো দাদা। সো মনে হয় এ পর্যন্ত ছিল, আর ও ওই জিনিসটা বইতে দেখাই দেবো কোথায় আছে দাদা, একটু কুইক 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 চলে আসতে হবে বইতে দাদা। বইটা সোজা করে দিই, 4-5টা পেজ বাকি ভাই, তাই এই অবস্থা, 4-5টা পেজ পড়াইতে এই অবস্থা। এইগুলো কিন্তু আমি পড়াইছি, এনএমআর এর বৈশিষ্ট্য টৈশিষ্ট্যগুলা। এ হচ্ছে আমার সেই কি বলে ওই কি ও নাম কি, শিখা পরীক্ষা, ফ্লেম টেস্ট বলে, এই প্রসেস আমি বুঝিনি ভাই, আমি মানে বোঝানোর চেষ্টা, পড়ার চেষ্টা করেছি, হয়নি আমার। আর এই আমার সেই বিশেষ বিশেষ কালার টালার দেবে, সিস্টেম পাতি করবে এখান থেকেই, হ্যাঁ এখানে কিছু রেফারেন্স দেওয়া হয়েছে। আর এগুলা কী রে, এরূপ লবণ, ও আচ্ছা, তাপ উৎপাদী লবণের আয়ন, এগুলো এগুলো লাগবে না কোনো, এগুলো হচ্ছে তাপ উৎপাদী আয়নের, তাপ উৎপাদী আয়নের লবণ টাইপের জিনিস, এগুলা এগুলা মিলে লবণ তৈরি করে, যেমন কেসিএল, এনএ, এনএসিএল, AgNO3, এজি বুঝতেই তো পারতো সবাই। এখানে দেওয়া হয়েছে গ্লোবাল লবণের কথা বলা হয়েছে, আর কি বলা হয়েছে ভাই, আর কই কই, এই অঙ্কগুলো আমি করাবো দাঁড়াও পরে, ঘাতসহ গুণফলের বিষয়টা।
KIP হচ্ছে যে কোনো ঘনমাত্রা, আর KSP হচ্ছে মোলার ঘনমাত্রা, মানে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো কি KIP, হ্যাঁ KIP হচ্ছে যে কোনো ঘনমাত্রা আর KSP হচ্ছে মোলার ঘনমাত্রা, যে কোনো ঘনমাত্রা মানে সম্পৃক্ত অসম্পৃক্ত যে কোনো কিছু হইতে পারে। এই হচ্ছে আমার সেই যথোপযুক্ত ঘাতসহ গুণফল। এই জায়গায় দ্রাব্যতা এস আছে, সেটা হচ্ছে এন এ প্লাসের জন্য। আমি মনে হয় পারবো না যথোপযুক্ত ঘাতসহ গুণফল জিনিসটা বুঝাইতে। আর ইনফরমেশন এখানে দাগানো আছে, একটু দেখে নিও। মিনিংটা এখানে বলা হয়েছে, অঙ্কগুলো আমি পড়াবো একটু পরে, কিছুদিন পরে। আর কই কই পড়াইছি, আর এখানে পড়াবো কমন আইন ইফেক্ট পড়াবো একটু পরে। নেক্সট ভিডিও আসতেছে কমন আইন ইফেক্টের উপরে। যথোপযুক্ত ঘাতসহ গুণফল স্পেশাল আহামরি কিচ্ছু না ভাই। এই জায়গায় আমি এক্সপ্লেন করে দিই, 32 মিনিট হয়ে গেল, 2 মিনিট লাগবে ভাই। এজি ওএইচ থ্রি, এজি থ্রি প্লাস নিলাম, থ্রি ওএইচ মাইনাস নিলাম। লবণটির প্রতি অনুবিয়োজনে আয়নটি যত সংখ্যায় উৎপন্ন হয় ওই আয়নের ঘনমাত্রাকে সেই সংখ্যক ঘাতে উন্নীত করতে হয়। এটা তো লবণ, তাই না? এই লবণটি প্রতি অনুবিয়োজনে আয়নটি যত সংখ্যায় উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম থ্রি প্লাস একটা একটা আয়ন, বাট ওএইচ মাইনাস কিন্তু তিনটা আয়ন, এই যে তিনটা, যত সংখ্যায় উৎপন্ন হয় প্রতি অনুবিয়োজনে আয়নটি যত সংখ্যায় উৎপন্ন হয় ওই আয়নের ঘনমাত্রাকে সেই সংখ্যক ঘাতে উন্নত করতে হয়। এই এইটা ওএইচ মাইনাস তিনটে উৎপন্ন হয়েছে, তাই আমি এই ওএইচ মাইনাসকে তিন ঘাতে উন্নীত করলাম, বুঝলাম। এই হচ্ছে আমার সেই যথোপযুক্ত ঘাতসহ গুণফল। পিট দ্যাট নিগে, লবণটি প্রতি অনুবিয়োজনে আয়নটি যত সংখ্যায় উৎপন্ন হয়, এটা একটা সংখ্যা উৎপন্ন হয়েছে, এটা তিনটা সংখ্যায় উৎপন্ন হয়েছে, ওই আয়নের ঘনমাত্রাকে সেই সংখ্যায় উন্নীত করতে হয়। ওই আয়নের ঘনমাত্রা, বাই দ্য ওয়ে এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝানো হয়, ঠিক আছে। তাপমাত্রার প্রভাব দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের উভয়ের ওপর নির্ভরশীল। তাপমাত্রা সব কিছুর উপরে ডিপেন্ড করে, সব কিছুকে চেঞ্জ করে দিতে পারে। কোনো একটা টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে সব কিছু চেঞ্জ হয়ে যায় ভাই। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, আয়তন, এগুলো বিশাল বড় বড় নিয়ামক। সো আই থিঙ্ক আমাদের এই পর্যন্ত শেষ করা উচিত, ক্লাসটা অনেক লং হয়ে গেল। এবারে যে এখন থেকে ক্লাসগুলো এরকম 25-30 মিনিট করব, অনেক কিছু কভার করতে হবে। নেক্সট ক্লাসে আমরা আরও অনেক জিনিস জানবো। সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, পিস।